اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين بعد سرد يوسطى مندلي أسكير إيبار بيام را جانبو المبارك روزار أحكام مسائل كي অর্থাৎ প্রথম থেকে আমরা জানব যে রোজার মশলা মশাইল কি কি আছে প্রথম মশলা এটাই যে রোজা এটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় সম বা সিয়াম সম বা সিয়াম শব্দের অর্থ হচ্ছে রুকে থাকা বেঁধে রাখা বিরত থাকা যেহেতু আমরা খাবার পানাহার স্ত্রীর সঙ্গে মেলামেশা ও নানা রকম জিনিস থেকে বিরত থাকি মন্দ থেকে বিরত থাকি রোজা দ্বারাতে এর জন্য রোজাকে বলা হয় সম অর্থাৎ নিজেকে বেঁধে রাখা ধৈর্য ধরা বিরত রাখা এর আগে আমরা জেনেছি যে রোজার দ্বিতীয় হিজড়িতে ফরজ করা হয় রোজার হেকমত কি রোজাকে আল্লাহ তাবরকতালা কেন ফরজ করেন প্রথম হচ্ছে এই আল্লাহ তাবরকতালা বলেন লাকুম তত্তাকুন যাতে করে হে মুসলমান মোমিন ব্যক্তি তোমরা মুত্তাকি ও পরেজগার হতে পারো রোজার এই প্রথম হিকমত হচ্ছে মুত্তাকি এবং পরেশগার হওয়া রোজার দ্বিতীয় হিকমত বা দ্বিতীয় উদ্দেশ্য এটাই যে রোজা দ্বারাতে আল্লাহ তাবরকতালা মানুষকে আল্লাহ তাবরকতালার ন্যামতের সুক্রিয়া আদায় করানো শেখায় সুক্রিয়া আদায় করানো শেখায় এবং আল্লাহ তাবরকতালা এই রোজার দ্বারাতে মানুষকে যে ন্যামত দান করেছে এবং যাদেরকে দান করেনি তাদের সঙ্গে সৎ ব্যবহার ভালো ব্যবহার এবং তাদেরকেও যেন এই জিনিসগুলো দেওয়া হয় খাবার প্রদান করা হয় ভালো ব্যবহার করা হয় এটাও একটা উদ্দেশ্য তৃতীয় উদ্দেশ্য এই যে রোজার দ্বারাতে মানুষ তার অন্তরের উপর কন্ট্রোল রাখে তার নফস বা আত্মার যে ইচ্ছা আছে খায়শাত আছে সেগুলো কন্ট্রোল করতে শেখে রোজার দ্বারাতে আল্লা তবরকতালার হুকুম এবং আদেশ মানার একটা ধ্যান ধারণা মানুষের মধ্যে জেগে ওঠে রোজা মানুষের মধ্যে ইমান এবং বিশ্বাস জাগায় এবং মানুষের অন্তরে আল্লাহ তাবর তালার সম্পর্কে একটা সম্পর্ক ভালো সম্পর্ক গঠন করার চেষ্টা মানুষ করে থাকে রোজার দ্বারাতে গরিব মিসকিন ফকির এদের সঙ্গে সহানুভূতি হয় রোজা থেকে শয়তানকে বিরত রাখা হয় এবং শয়তান থেকে শয়তানের কাজ থেকে মানুষ বিরত থাকার চেষ্টা করে এরকম রকম হেকমত বা কারণ এ রোজার আছে রোজার উপকার ইহকালের উপকার পার্থিব উপকার দুই উপকার আছে প্রিয় নবী সাল্লামের একটি হাদিস আছে সুমু তেহ রোজা রাখো এবং তোমরা সুস্থ সবল থাকো রোজা রাখো এবং সুস্থ সবল থাকো এর অনেক মহাদিস এই রিবাইটিকে সঠিকও বলেছেন যেরকম ইমাম মনসুর হাদিসটি জিকির করেছেন তারগিব ও তাহারিবে মনজিরি হাদিসটি জিকির করেছেন এবং এই রিবাজটি হাসান দর্জের রিবায়ত তারগিব ও তাহারিব মহাক্ক রিবায়তে আছে যে ইমাম হাইসামি এই রিবাজটিকে তবরানি শরীফে রিবাদ রিবাজ করেছেন এবং বলেন যে এর রাবিগুলো হচ্ছে শিকা সুমু তা রোজা রাখো এবং সুস্থ সবল থাকো সুস্থ সবল থাকো রোজার দ্বারাতে ইহকালের এবং পরকালের দুই দিক দিয়ে উপকার আছে যে প্রিয়া নবী সাল্লাম বলেন রোজদারের জন্য দুটি দুটি খুশির সময় আছে একটা ওই যখন সে প্রতিদিন রোজা ইফতার করে রোজা ইফতার যখন করে কত খুশি হয় কত সন্তুষ্ট সে লাভ করে এবং সে অনুভব করে ফিল করে সন্তুষ্ট আর একটা সন্তুষ্ট হচ্ছে ওই সময় যখন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে রোজাদার আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবে তার একটা আলাদাই অনুভব হবে এটা তার জন্য একটা বড় উপকার হোক রোজার এবং পরকাল দুই দিক দিয়ে নানা রকম উপকার আছে যেগুলো আপনারা জেনে থাকবেন রোজা রাখার জন্য মানুষকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে রোজা রাখার জন্য চাঁদ দেখতে হবে চাঁদ দেখতে হবে মানুষ যদি রোজার চাঁদের সংবাদ দেয় বা রোজার চাঁদ দেখা গিয়েছে সে যদি সাক্ষী দেয় বা আপনি যদি সচক্ষে রোজা দেখ চাঁদ দেখেন তাহলে রোজা রাখতে পারবেন চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো প্রিয় নবিসাল্লাহ আলিসাল্লাম বারবার এই হাদিসটা বলে থাকেন সুমলির উয়াতিহি ও আফতিরুলীর উয়াতিহি রোজা চাঁদ দেখে রাখো এবং চাঁদ দেখে ছাড়ো রোজা রাখার জন্য চাঁদ দেখেও রোজা রাখতে হবে চাঁদের সাক্ষী শুনেও রোজা রাখতে পারবেন চাঁদের সাক্ষী শুনেও রোজা রাখা যেতে পারে প্রিয় নবি সল্লাহ সাল্লাম বলেন লা তাসো মহাত্তা তারাউল লহিলাল ওয়ালা তুফতির ও হাত্যা তারাউ যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখবে রোজা রাখবে না এবং চাঁদ না দেখবে রোজা ছাড়বেও না চাঁদ দেখার পর দোয়া আছে চাঁদ দেখার পর একটা দোয়া পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহ আহিল্লাহ আলিনা বিল আমি ওল ইমান ও সালামতি ও ইসলাম ও তৌফিক লিমা তোহেব রব্বানা ও তরদা রব্বনা ও রব্ব কাল্লাহ এই দোয়াটা পাঠ করতে হবে চাঁদ দেখার পর চাঁদ দেখার সাক্ষীও নেওয়া যেতে পারে এবং অমর দিল্লা তালা আনু থেকে রিবায়ত আছে তারা আন্না সাল হিলাল আখবর তো নবী আন্নি রায় মানুষরা প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের যুগে সাহাবেক রামরা চাঁদ দেখতে থাকেন তখন আমি চাঁদ দেখার পর প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে খবর দিই প্রিয় নবী সাল্লাহ সাল্লামের আমার সাক্ষীর উপরে লোকেদেরকে ও আমার নাস বেশি আমিহি রোজার আদেশ দেন এর দ্বারা বোঝা যায় একটি লোকের সাক্ষীও নেওয়া যেতে পারে চাঁদ দেখে রোজা রাখতে হবে এবং চাঁদ দেখে রোজা ছাড়তে হবে চাঁদ সম্পর্কে আজ আমাদের সমাজে নানা রকম মতভেদ আছে অনেকে বলে যে সমস্ত পৃথিবীর একটাই চাঁদ হতে হবে কেউ বলে যে না আলাদা আলাদা জায়গার অনুযায়ী চাঁদ দেখে রোজা রাখতে হবে চাঁদ দেখে রোজা ছাড়তে হবে এই যে মতভেদ ইনশাআল্লাহ আমরা এর দ্বিতীয় পর্বে জানব যে চাঁদের জন্য সমস্ত পৃথিবীর মানুষকে এক চাঁদে অনুসরণকরণ করতে হবে না আলাদা আলাদা এলাকা অনুযায়ী আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ এবং তারপরে আস্তে আস্তে রোজার যে মশলা মশায় নিয়ত করা সেহরি খাবার রোজা ইফতার করা কি কি দোয়া কী আছে কিভাবে অতিবাহিত করতে হবে সব এক এক করে মশলা মশলা আমরা জানবো ইনশাআল্লাহ দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ তবরাক্তাল আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুযায়ী সঠিক মশলা মশলা অনুযায়ী চলার তৌফিক দান করুক আমিন و رضاها الله رب العالمين